বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বিরিয়ানি রান্না রেসিপিটা তোমাদের দেখাবো। তা বিরিয়ানি কে রান্না করছে, কী কী লাগছে তা দেখো। এখানে প্রথমে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। চালটা নিয়ে নিয়েছি, চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার বিরিয়ানিটা কে রান্না করবে তোমরা দেখতে থাকো। তা বন্ধুরা, এখানে আলুগুলো আমি ভেজে রেখে দিচ্ছি। কে রান্না করবে বিরিয়ানিটা দেখো তুমি। আমি আলুটা শুধু ভেজে রেখে দিচ্ছি, তারপরে বিরিয়ানিটা রান্না হবে। তা বিরিয়ানিতে কী কী মশলা নিচ্ছে দেখো। তেজপাতা, বিরিয়ানি মশলা, সব রকমের মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে মশলাটাকে মিক্সি করে রেখে দিয়েছে। তো এখানে প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়ে তুলে রেখে দিচ্ছে একটা জায়গায়। চিকেনগুলো ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে একটু হালকা ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। তারপর দেখো এখানে গোলমরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে তোমার জিরার গুঁড়ো আর খোয়াখির, একটু খোয়াখির নিয়ে নিয়েছি আমরা। খোয়াখির দিলে বিরিয়ানিতে খুব সুন্দর টেস্ট হয়। হ্যাঁ বন্ধুরা, এটা বিরিয়ানি মশলা। ফার্স্টে এখানে তোমার মশলা কষাতে দিয়ে দিয়েছে দেখো। তোমার হচ্ছে মাংসটা দেবে, এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে তারপরে মাংসটা আগে তৈরি করে নিচ্ছে। এই দেখো মাংস তোমার অলরেডি হয়ে এসছে, মাংস দিয়ে মাংস কষানো হয়ে এসছে। বিরিয়ানি রান্না কী করছে তোমরা দেখে নিয়ে এরপরে দেখাবো। আর পাশে দেখো এখানে আমার জামাইবাবু একটু কাজ করছে, একটু হেল্প করে দিচ্ছে। কারণ বাটি ছিল একটা, ওটা লাগবে একটু, তাই একটু ধুয়ে দিচ্ছে। তা মশলা মাংসটা হয়ে এসছে, এরপরে তোমাদের দেখাবো। দেখো বিরিয়ানি রান্না করছে হচ্ছে এই যে আমার কর্তাবাবু। বন্ধুরা, আমাদের বিরিয়ানি রাইসটাও হয়ে গেছে, আর একদিকে বসিয়ে দিয়েছিল। তারপরে দেখো এখানে মশলা কষানো অলরেডি হয়ে গেছে। তা ওর ওপর দিয়ে একটুখানি খোয়াখির দিয়ে নিচ্ছে। খোয়াখির দিলে একটুখানি টেস্টটা হয় ভালো। খোয়াখির দেওয়ার পরে এবার ওই রাইসটা আমাদের ওই মশলার উপরে দিয়ে দিচ্ছে। যেহেতু কম তাই ওপর দিয়ে রাইসটা শুধু দিয়ে দিচ্ছে না, ভাজে ভাজে আর দিচ্ছে না। তা দেখো বন্ধুরা, এখানে দিয়ে তারপরে ওপর দিয়ে দুধ আর কেশর সেটা রেখে দিয়েছিলাম ভিজিয়ে, সেটা দিয়ে দিল। তারপরে আবার ওপর দিয়ে খোয়াখির দিয়ে, তারপরে পেঁয়াজ যেটা ভেজে রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজটাও ওপর থেকে হালকা করে ছিটিয়ে দেবে, দিয়ে তারপরে দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দেবে। তা বন্ধুরা, তোমরা এইভাবে বিরিয়ানি রান্না করে খেতে পারো। খুবই সুন্দর বিরিয়ানি রান্নাটা হয় দেখো, খুবই টেস্ট লাগে। খোয়াখির দিলে, পেঁয়াজ টিয়াজ দিয়ে দিল দেখো, দিয়ে নিয়ে এবার বিরিয়ানিটা আমরা ঢাকা দিয়ে দেবো। তখনই আমরা বন্ধুরা একটু রায়তা বানিয়ে নিলাম। জানোই বিরিয়ানির সঙ্গে রায়তা না হলে বিরিয়ানি জমেই না। আমাদের বিরিয়ানি রেডি বন্ধুরা, চলো এবার বিরিয়ানি কাটা হচ্ছে। দেখো আমার হাজবেন্ড, আমার বর, ওই বিরিয়ানি কাটছে। কেটে যে আমাদের সবাইকে বিরিয়ানি তুলে দিচ্ছে, আমরা সবাই মিলে একসঙ্গে এবার বসে খাওয়া দাওয়া করছি। দেখো বন্ধুরা এত আনন্দ, মানে একসঙ্গে বসে খাওয়ার আনন্দ আমরা কখনোই, তোমরাও জানো যে এই আনন্দ কখনোই সবসময় পাওয়া যায় না, কারণ সবাই সবার বাড়িতে ব্যস্ত। এই কিছু কিছু সময়ে আমরা একসাথে হই, সবাই মিলে হয়ে এই খাওয়া দাওয়াটা করি। তো আজকের দিনে আমরা ষষ্ঠীর দিনে আমি আমার দিদির বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। দেখো আমার মেয়ে, দিদির মেয়ে, আমি, আমার হাজবেন্ড, আমার জামাইবাবু সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে নিলাম। তা বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। চলো টাটা বন্ধুরা,